কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন দত্ত সেন্টারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দিনের আলোয় ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর খণ্ডঘোষ থানার পক্ষ থেকে খণ্ডঘোষ ব্লকে 16টি ব্যাংকের আধিকারিকদের নিয়ে খণ্ডঘোষ থানায় একটি জরুরি বৈঠক করেন খণ্ডঘোষ থানার ইনচার্জ পুষ্পেন্দু জানা। এই দিন ব্যাংকের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়। খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ ব্যাংক কর্তৃপক্ষকে সিসিটিভি সচল রাখার আবেদন করেন, এছাড়াও ব্যাংকের সুরক্ষার ব্যাপারেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়। পুষ্পেন্দু জানা জানান, যে সব এলাকায় ব্যাংক রয়েছে সেসব এলাকায় পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হবে। তো আপনাদের সবার সিসিটিভি আছে? ইনস্টল আছে? আছে। এলাম সবাই ফাংশনিং আছে? থানাকে একটা ইন্টিমেট করে টেস্ট করে দেখে নিতে পারে, ফোন করে দিলেন যে আজকে টেস্ট করা হবে বলে, না হলে তো হঠাৎ করে অ্যালার্ম ট্যালার্ম বাজলে সবাই মোটাতে শুরু করবে। জানিয়ে নিয়ে করে নেবেন, কালকেই টেস্ট করে দেখে নেবেন সবাই। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব